এক এক দেশের মানুষের খাদ্যরুচি এক এক রকমের হয়ে থাকে, কিন্তু থাইল্যান্ড এবং চীন আর সকলের থেকে সম্পূর্ণ আলাদা। আর খাদ্যরুচি অদ্ভুত এবং আজও প্রকৃতির হয়ে থাকে। এই দুটি দেশে এমন কিছু স্ট্রিট ফুড বিক্রি করা হয় যা দেখার পর আপনার বমি হবাটাই স্বাভাবিক। আপনাকে আগেই সাবধান করে দিলাম। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব থাইল্যান্ড এবং চীনের কতগুলো সুস্বাদু খাবারের সাথে। তবে এই খাবারগুলি আপনার কাছে অবশ্যই জঘন্য হতে পারে, তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলি স্ন্যাক স্যুপ চায়না নিয়ে, সাপের মাংসের স্যুপ। এই খাবারটি অনেকটা সময় ধরে চীনে প্রচলিত রয়েছে। চীনের মানুষজন বিভিন্ন বিষাক্ত সাপের চামড়া ছাড়িয়ে তার স্যুপ বানিয়ে খায়। গরম গরম স্যুপের সাথে শক্ত শক্ত সাপের মাংস খেতে খুব একটা মন্দ লাগে না, সাথে জিভে জল আসার মতো মশলা তো রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, সাপের মাংস খাওয়ার জন্য চীনে সাপও চাষ করা হয়ে থাকে। রোডওয়ার্ম থাইল্যান্ড, বাঁশের ভেতর জন্মানো এটি এক ধরনের ধারালো পোকা, ঠিক যেন জোকের মতো দেখতে। এটি মচমচে করে ভেজে খাওয়া হয়। হাই প্রোটিন সমৃদ্ধ এই পোকাটি খেতে অনেকটা ঝাঁঝালো হয়ে থাকে। লবণে ভাজা মচমচে পোকাটি জলে ভেজিয়ে খেতে খুব একটা খারাপ লাগে না। বেশিরভাগ স্ট্রিট ফুড দোকানগুলোতে এই খাদ্য পাওয়া যায়। পিগস নোজ চায়না, শুকুরের নাক, চীনের মানুষের কাছে জনপ্রিয় একটি খাদ্য। শুকুর কাটার পর মাথা থেকে চামড়া সহ নাক কাটা হয়। তারপর নাকের ফুটোর মধ্যে নানা রকমের মশলা ঢুকিয়ে রান্না করা হয়। এটা খেতে মুরগির কলিজার মতো। এ খাবার অত্যন্ত সুস্বাদু বলে মন্তব্য করেন চীনের মানুষেরা। কিছু মানুষ এটিকে ট্রেডিশনাল খাদ্য বলেও মন্তব্য করেছেন। মকহার্ক থাইল্যান্ড, গ্রামের খাল বা স্বচ্ছ জলের পুকুরগুলিতে ব্যাঙাচি দেখতে পাওয়া যায়। ছোট ছোট কালো কালো ব্যাঙাচি একসাথে জলে ভেসে বেড়ায়। থাইল্যান্ডের এই ব্যাঙাচিগুলি খাবার হিসেবে বেশ জনপ্রিয়। এগুলোকে পুরানো পচা মাছের শ্বাসের সঙ্গে মিশিয়ে জীবিত অবস্থায় খাওয়া হয়। খাওয়ার সময় মুখের ভেতর অজস্র ব্যাঙের নড়াচড়া টের পাওয়া যায়। সাথে পচা মাছের গন্ধ আপনাকে অনেকটা যন্ত্রণাও দেবে। আর কচকচ করে ব্যাঙাচি চাপানোর লোভ যদি আপনি সামলাতে নাই পারেন, তাহলে খাবারটি খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, চীন এবং থাইল্যান্ডের এসব অদ্ভুত খাদ্যগুলির বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এর মধ্যে কোনো খাদ্য যদি আপনার পছন্দ হয় তবে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এর সাথে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।